সকালে অনেকেই মুড়ি খেতে পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। কিন্তু মুড়ির পুষ্টিগুণ সম্পর্কে জানলে আপনি মুড়িকে ভালো না বেশি পারবেনই না, কারণ মুড়িতে রয়েছে নিউরো ট্রান্সমিটার পুষ্টিগুণ। এটা মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে, এটা আমরা সকলেই জানি। শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে, যাদের অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে মুড়ি কিন্তু খুবই উপকারী। তাই নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে আপনার। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভাজা মুড়ি খেলে তাৎক্ষণিক অনেক উপকার পাওয়া যায়। মুড়ি চিবিয়ে খেতে হয় সবসময়, আর এর ফলে দাঁত আর মাড়ির একটা বেশ ভালো ব্যায়াম হয়। প্রতিদিন মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড়কে শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়। কম ক্যালোরির খাবার খাবেন, আবার পেটও ভরবে, যদি এমনই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন। সারাদিন বাড়িতে কিংবা অফিসে যখনই আপনার হালকা ক্ষুধা পাবে তখনই আপনি মুড়ি খেয়ে নিলে আপনার ক্ষুধা মিটবে, এছাড়া আপনার কোনো ক্ষতিও হবে না। যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মুড়ি বেশ উপকারী। এছাড়াও মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে। যারা উচ্চ রক্তচাপে সমস্যায় ভোগেন তারাও মুড়ি খেতে পারেন বেশ আরামসে। মুড়ি খেলে শরীরে শক্তির মাত্রা বেড়ে যায়। মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। শরীরে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তর করে, যা শক্তির মাত্রা বাড়িয়ে তোলে। এগুলো শরীরের শক্তির চাহিদার 60-70% পূরণে সাহায্য করে। মুড়ি খাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মুড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে সব সময়। মুড়ি ভিটামিন, খনিজ এবং ফাইটোকেমিক্যালে সমৃদ্ধ। এগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে থাকে। আপনি যদি দীর্ঘদিন হজমের সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবিলম্বে মুড়ি পানি দিয়ে খাওয়া শুরু করুন, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে। স্থূলতার সমস্যা নিয়ে যদি চিন্তায় থাকেন এবং ওজন কমাতে চান তাহলে মুড়ি নিয়মিত খান। মুড়িতে ক্যালোরির পরিমাণ খুবই কম পাওয়া যায়, যার কারণে ওজন কমাতে সাহায্য করে। সেই সাথে আমাদের হাড় মজবুত করতেও মুড়ি খাওয়াটা কিন্তু বেশ জরুরি। ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো পুষ্টিযুক্ত উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে মুড়িতে, তাই এই উপাদানগুলি আমাদের দেহের হাড়ের দুর্বলতা রোধ করতে বড় একটা ভূমিকা গ্রহণ করে থাকে সবসময়ই। আমাদের প্রায় সকলের বাড়িতেই, বিশেষ করে দুপুরের পর বিকেলে চা খাওয়ার একটা প্রচলন রয়েছে, সেই সঙ্গে অনেকে বিস্কুট খান। এমনকি বাড়িতে মেহমান আসলেও চায়ের সঙ্গে বিস্কিটই খেতে দেওয়া হয়। আসলে চায়ের সঙ্গে টা মানে বিস্কিট, কিন্তু আপনি জানেন কি, এটি খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি ডায়াবেটিস পর্যন্তও হতে পারে। বেশিরভাগ বিস্কিট তৈরিতে ব্যবহার করা হয় পাম তেল, আর এই তেল শরীরে প্রবেশ করলে হার্টের ক্ষতি হতে পারে। ময়দা ছাড়া বিস্কিট কখনোই বানানো যায় না। ময়দায় থাকা গ্লুটেন, বিভিন্ন মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টস রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়, আর তা থেকে হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও বিস্কিটে থাকে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ ও সোডিয়াম, যা দেহের পক্ষে একদমই ভালো নয়। আবার বিস্কুট খাওয়ার অভ্যাস হয়ে গেলে তা ত্যাগ করাও যায় না, কারণ এটি খেলে মস্তিষ্কের কোকেন ও মরফিন তৈরি হয়, যা এক প্রকার আনন্দের সৃষ্টি করে। ফলে একটার জায়গায় চারটা খেয়ে ফেলেন তো অনেকেই, এতে ক্ষতি হয় নিজেদেরও। তাই বিকালের চায়ে বিস্কুটের বদলে এক মুঠো মুড়ি খান, এর অনেক উপকারিতা রয়েছে। ওজনও ঝরে যাবে খুব তাড়াতাড়ি, ফলে স্লিম থাকাও যাবে। কম ক্যালোরিতে পেট ভরাতে চাইলে মুড়ির থেকে স্বাস্থ্যকর আর অন্য কিছুই নেই। যাদের খুব বেশি ক্ষুধা পায় তাদের জন্য লাঞ্চ এবং ডিনারের মাঝে এটি হলো সবচেয়ে ভালো খাবার। এক কাপ চায়ের সঙ্গে পেঁয়াজ, শশা, গাজর দিয়ে মুড়ি মাখিয়ে খেলে পেট ভর্তি থাকে বেশ লম্বা একটা সময়। সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরিও জমে না, অনেকটা পানি টেনে নেয় বলে মুড়ি খেলে বেশ খানিকটা সময় পেট ভরাও থাকে। তাই মুড়ির বেশ স্বাস্থ্য এবং সেই সাথে অনেক পুষ্টিগুণ উপকারিতাও রয়েছে। মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, এটি দেহের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিনের কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে কাজ করে খাবার। আর এতক্ষণ ধরে আপনারা যারা আমার সাথেই আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।